हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टीज़र। शर्मिष्ठा आज किन्तु खूब ही एक स्पेशल वीडियो निये चले जादे गाहक पाए खूब बेशी टैन पड़े गेछे कोनो भावे रिकवर करते पारो ना तादेर जन्य एक स्पेशल होम रेमेडी निये चले। आई होप वीडियो तोमादेर भालो लागबे एबं काजे लागबे, तो प्लीज सम्पूर्ण वीडियो देखते देखो, आमार साथे देखो, आमार पाशे देखो, वीडियोटाते एकटा लाइक। तो आमी बोलेइछिलाम आज खूब ही एक स्पेशल वीडियो निये चले जादेर गाहक पाए खूब बेशी टैन पड़े गेछे बा एतदूर स्लीपेर कोनो हाथ आर कोनो जामा पड़े तारपरे हाथटा पुरो टैन पड़े गेछे, गलार एइखानते पर थेके पुरो एइ जायगाटा टैन पड़े गेछे बा हाते पाए सब जगह टैन पड़े गए, सेगल रिमूव करते चाओ तो प्लीज सम्पूर्ण लाइव प्रूफ हमार स्किन अप्लाई कर तुम्हारे देखिए देव हमार हाथ कत टैन पड़े गए और कत रिकवर कर सम्पूर्ण तुम्हारे साथ शेयर करब। तो चलो बेसि बकबक ना कर देखे नहीं हाफ लागबे पुरोटा लागबे ना। तो एर मध्ये आमी बेसनटार मध्ये आमी एड ऑन करे निच्छि चाल आर मुसुरीर डालेर गुड़ो, तारपर आमी एर मध्ये एड ऑन करे निच्छि किछुटा परिमाण जल, एरपरे आमी एड ऑन करे निच्छि किन्तु पाति लेबुर रस। এবার আমি এই কটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো একটুখানি জল আরো লাগবে, তো আমি একটুখানি জল অ্যাড অন করে নিচ্ছি। নিয়ে এবার আমি এই তিনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে একটা অপরের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, সেইভাবে কিন্তু ভালোভাবে একটুখানি মিক্স করে নিলাম। তোমাদের ট্যান রিমুভার একদম তৈরি হয়ে গেছে, চলো এবার আমার বডিতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই কি রকম ভাবে এটা ট্যান রিমুভ করে। এটা তৈরি করার জন্য কি কি লাগছে এবার চলো আমার স্কিনে অ্যাপ্লাই করে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাই আমার কি কি কাজ হয়েছে কি কি কাজ না। তো ফার্স্টে তোমরা আমার হাতটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বিফোর আর আফটার ভিডিওটা বুঝতে পারবে। তোমার হাতের অবস্থা এরকম ভাবে পড়ে আছে, দেখতে পারো কতটা বেশি ট্যান পড়েছে আমার, মেইনলি এতটা অফ দি ট্যান পড়েছে আমার হাতের উপরে। তো এইটাকে কিন্তু আমি লাইভ প্রুফ রিমুভ করে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমার হাতটা ভালো করে দেখে নাও, প্রচুর পরিমাণে ট্যান পড়েছে, এটা কিন্তু রিমুভ করব। তো চলো এবার আমার ট্যান রিমুভারটা আমার স্কিনের উপর অ্যাপ্লাই করা যাক, তোমাদেরকে দেখিয়ে দিই কতটা বেশি ভালো। এইভাবে ঠিক অ্যাপ্লাই করে নিচ্ছি, এইভাবে আমি মাসাজ করে করে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন জাস্ট অ্যাপ্লাই করে কিন্তু এটা রেখে দেবো অ্যাটলিস্ট 10 মিনিট, তারপরে কিন্তু একটু জল দিয়ে রাফ করে করে এটাকে তুলবো। তো আমার পুরো হাতে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি এতদূর অব্দি অ্যাপ্লাই করলাম। এরপরে কিন্তু আমি এটাকে এবার 10 মিনিট রেখে দেবো, তারপরে ওয়াশ করে তোমাদের একটু ফাইনাল রেজাল্ট দেখাতে ইচ্ছে। চলো এবার ওয়েট করে দেখতে পারছো এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার আমি কি করব, একটুখানি করে জল নেবো আর এটার উপরে আমার হাত দিয়ে রাফ করতে করতে স্ক্রাব করতে করতে কিন্তু আমি এটাকে ওয়াশ করব, কারণ এর মধ্যে যে চালের গুঁড়োটা আছে বা তোমার হলো মসুর ডালের গুঁড়োটা আছে সেটা কিন্তু আমাদের স্ক্রাবিং করতে খুব বেশি সাহায্য করবে। তো আমি এইভাবে একটুখানি স্ক্রাব করে নেবো, তারপরে কিন্তু এটা ওয়াশ করে তোমাদেরকে ফাইনাল করবে। সাহায্যে আমার হাতটাকে মুছে নিচ্ছি, এবার তোমরা আমার হাতের লাইভ প্রুফটা দেখে নাও, দেখতে পারো কতটা বেশি ফর্সা হয়ে গেছে, পুরো ট্যান যেটা আমার পড়েছিল হাতের উপর পুরোটা কিন্তু রিমুভ হয়ে গেল, একদম লাইভ প্রুফ দেখিয়েছিলাম। তোমরা যদি বিফোর আর আফটার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমার হাতটার অবস্থা কি ছিল আর কি হয়ে গেছে। আর তোমরা যদি দেখো আমার এই হাতে কিন্তু আমি এখনো কোনো ট্যান রিমুভার ইউজ করিনি, দেখতে পারো এই জায়গাটা খুব বেশি কালো হয়ে গেছে, হাতের উপরটা তো খুব বেশি কালো হয়ে গেছে। তার বদলে এই হাতটা দেখো কতটা বেশি ফর্সা হয়ে গেছে, একদম জাস্ট লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখতেও পারবে এবং বুঝতেও পারবে আমার হাতটা কতটা বেশি ফর্সা হয়ে গেছে। এবং হাতে প্রচুর ট্যান ছিল, এই গরমে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছিল, সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে গেলো। তোমরা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে কতটা ভালো কাজ হলো। তোমরা আমার হাতটা এবার দেখে নাও, আই হোপ তোমরা বুঝতে পারছো এই হাতটা কিন্তু খুবই ট্যান পড়ে গেছে। একটু আমি এটাকে ইউজ করে নেবো, এটা ট্যানও রিমুভ হয়ে যাবে, এটা তো সম্পূর্ণরূপে ট্যান রিমুভ হয়ে গেছে। তোমাদের যদি গলায় হাতে পায়ে কোথাও যদি এরকম ট্যানিং এর প্রবলেম থাকে ডেফিনেটলি ট্রাই করে নাও একবার ইউজে, তোমাদের কিন্তু এরকম টাইপের ট্যান পড়ে গিয়ে থাকে প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু একবার ব্যবহারে এত সুন্দর রেজাল্ট পেয়ে যাবে। তো তোমরা প্লিজ ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিয়ে দেবে কিন্তু কতটা বেশি কাজ হলো। তোমরা দেখতেই পারলে আমি কিভাবে আমার ট্যানটাকে রিমুভ করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ছোট সা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল, থ্যাংক ইউ।